এটা কোন ক্লাবের দুর্গা ঠাকুর জানি না, কিছুই লেখা নেই, বা কোন ইয়ারের সেটাও আমি জানি না। এইটা হচ্ছে ভবানীপুর ৭৫। এই হলো লেকের একদম স্টার্টিংটা, আর এখানে এই যে লেক গার্ডেন্স ব্রিজ, আর ওই পাশেই স্টেশন, স্টেশন থেকে সব লোক আসছে এখানে লেকে ঢুকবে বলে। চলো আমরা এবার যাই, অতি কষ্টে খুঁজে পেয়েছি আমি। এই হলো গেট নাম্বার থ্রি, অ্যান্ড চলো ঢুকে গেছি। হে গাইস, সো দিস ইজ সিনি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিন্নিস ডায়েরি। তো আমি হলাম গরিব ইউটিউবার, আর আজকে আমার 700 সাবস্ক্রাইবার হয়েছে ফাইনালি, অতি কষ্টে। তোমরা আর একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি 1000 অবধি পৌঁছাতে পারি। তো যাই হোক, আমি সেটা আজকের হলো সানডে, তো ফান্ডে তাই একটু টাইম পাস করার জন্য। আর আমাকে একজন বলেছে, আমার ফ্রেন্ড, সেও আমার সাবস্ক্রাইবার, যে দুর্গা মিউজিয়ামে যাওয়ার জন্য তো আমরা এসছি, পেয়েছো, আমাকে বানাতে দিচ্ছেই না, এই জন্য বলছে এত বড় ইন্ট্রোডাকশন কেন জানাতে হবে। তো আমি যাই হোক এসছি এখন দুর্গা মিউজিয়াম দেখতে, এখন লেকের ভেতর থেকে যাচ্ছি, আর আমার সাথে এসছে এই যে আমাকে ডিস্টার্ব করার জন্য। তো চলো যাই মিউজিয়ামে। হ্যাঁ, আমার ভাড়া করা ক্যামেরাম্যান, আর অভিজ্ঞতাও এসছে। অভিজ্ঞতা কই, ক্যামেরা ধরা পড়ছে না? ক্যামেরাম্যান এন্ড ওম্যান, ইয়েস, হ্যালো, হাই হাই, চলো তো লেটস স্টার্ট দ্য ব্লগ। কলকাতা হলো আমাদের একটা পছন্দের, মানে প্রাণের শহর, পছন্দের শহর, আর তার মধ্যে একটা ফেভারিট জায়গা হলো লেক, সেটা সবারই। প্রচুর এখানে মেমোরিজ আছে বন্ধুদের সাথে, এক্সের সাথে, সবারই আছে, প্রেজেন্টের সাথে। সেই গাছ, সেই সুন্দর ফাঁকা পরিবেশ, কিন্তু ব্যাপারটা হলো আমি খুঁজে পাচ্ছি না মিউজিয়ামটা কোথায়। আর কতটা হাঁটতে হবে? অনেকটা। ওই ক্যাপচি দিয়ে precious moment they become famous, oh my god, আরে আর কত দূর যাব মিউজিয়াম দেখতে এসে, তো সত্যি মিউজিয়াম वाला সিন দেখছি আমি এখানে। কাহাঁ হো তুম, ওকে তো ফাইনালি পেয়ে গেছি মিউজিয়াম আর মেম্বার অফ দিস প্লেস। আমরা কোনসা, উই আর নট বেকার, উই আর নট বেকার, পেয়ে গেছি মিউজিয়ামটা। এখানে সুন্দর একটা টেরাকোটার ওয়াল করা, ভেতরটা যাই। সামনেই ঢুকতে দুটো বড় বড় সুন্দর প্রদীপ রেখেছে, বাহ। সাইডে এটা আছে, এটা অগ্রণী যেমন লিখে রেখেছে, এটা আমি চিনতেও পেরেছি যেহেতু আমার বাড়ির কাছের ঠাকুর। 2017 হয়েছিল, শিল্পী হচ্ছে ভবতোষ সুতার। কোনারকের টেম্পলটার মতো একটা তৈরি করেছে, এই যে টেরাকোটার, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আস্তে না আস্তে, তো স্টার্টিংয়েই এই সুন্দর প্রতিমাটা হচ্ছে আলিপুর ৭৮ পল্লীর, এটাও আমার বাড়ির কাছে 2019-এর। আচ্ছা, এখানে একটা এই লোহার তালা, তারপরে যা যা আরও লোহার জিনিস হয় সেটা দিয়ে বানানো, কিন্তু কোথাকার বা কত ইয়ার লেখা নেই। নেক্সট হচ্ছে এইটা, এটা নতুন এডিশন হয়েছে এবারে। নেক্সট এটা খুবই সুন্দর, এটা কোথাকার বলতে পারবি? এটা সব নাম জেনে এসেছে, ও এখানে লেখা আছে, আই এম সো ডাম অ্যাকচুয়ালি গাইস, আমি দেখতে পাইনি সেটা। এটা কিসের করেছে বলতো? খুবই সুন্দর করেছিল, কাঠ দিয়ে করা,
কাজটা খুব সুন্দর, মানে সূক্ষ্ম আর নিখুঁত কাজ করেছে। দিস ভেরি মাইনিউটলি ওয়ার্ক। হ্যাঁ, এটা গোল্ড গ্রিন শারদোৎসব কমিটি 2022-এর। এইটাও নতুন এসছে এবছর, এই যে যানবাজারের থেকে পালকির ওপরে যানবাজার সম্মিলনী কালী পুজো সমিতি। বাহ, নিউ এডিশন, নিউ এডিশন, সব তামার জিনিস দিয়ে বানানো। সেই ফেমাস চকের প্রতিমা, যেটা খুবই সুন্দর মাইনিউটলি চকগুলোকে মাথাগুলোকে দিয়ে দিয়ে বানিয়েছে, কি সুন্দর। সব থেকে সুন্দর এইটা, সব থেকে চকেরটা কি সুন্দর বানিয়েছে। এটা হচ্ছে এস এন রায় রোড বেহালা থেকে। লাইট জ্বালিয়ে দিয়েছে, আমরা এত ঘুরেছি সন্ধ্যা হয়ে গেছে তাই লাইট জ্বালিয়ে দিয়েছে, লাইট জ্বালাতে খুব ভালো লাগছে। এবার দেখা যাচ্ছে ঠাকুরটা, তখন দেখা যাচ্ছিল না। কোন ঠাকুরটা ভালো লেগেছে? আমার তো চকেরটা, তোদের কোনটা? চকেরটা খুব মাইনিউটলি কাজ করেছে, লোহা না তামা, আমরা সব দেখতে পারি না ঠাকুর, কিন্তু এখানে রাখা হয়। আর বলছে প্রত্যেক বছর নতুন নতুন ইনক্লুশন হয়, মানে চেঞ্জেস করে মনে হয়, না ভুলে যাই তো আমরা, নতুন নতুন ইনক্লুশনও হয়, নেক্সট মেবি নেক্সট ইয়ার আবার নতুন কিছু আসবে। তো যাই হোক, একদম আমাদের ক্লাবও আসতে পারে, তো তোমরা এসে নিশ্চয়ই দেখো। ওভারঅল মিউজিয়ামটা আমরা প্রত্যেক বছর যেটা দেখতে পাই না, অনেক ঠাকুর মিসিং হয়ে যায়, সেটা এখানে এসে দেখা যেতেই পারে। ঠাকুরগুলোকে রেখেছে যেগুলো খুব সুন্দর সুন্দর, আমি তো অনেক ঠাকুর দেখিনি, চকের ঠাকুর এই পাথরেরটা আমি ভুলে গেছি বা দেখলেও হয়তো ভুলে গেছি, তো এখানে এসে ফুল ফিল করে নিয়েছি। আর যাই হোক, এখানে কোনো টিকিট লাগে না ফার্স্ট অফ অল, তো এসে দেখতেই পারো একদম ফ্রি। আর ফাঁকা, খুব সুন্দর ভেতরের পরিবেশটা, এমনিতেই লেক আমাদের খুবই পছন্দের। তো ভালো লাগলে এসে নিশ্চয়ই দেখো, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরাও এসে ভিজিট করতে পারো। আর আমি যেটা ভুল করেছি, আমি ভেবেছি 5টা অবধি খোলা থাকে, আমি দৌড়ে দৌড়ে আসছিলাম, বাট এখানে এসে জানলাম যে 7টা অবধি থাকে। তো এতে কি বোঝা গেল? ও কিছুই জানে না, না রাস্তা চেনে, না গুগল ঠিক করে দেখতে জানে, না কিছু জানে না। আল হাবিবি, প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড প্লিজ হিট দ্য বেল আইকন, একদম। আর প্লিজ এইখানে ভিডিওটা শেষ করছি, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এন্ড ওয়ান মোর থিং, প্লিজ ব্লক দিস চ্যানেল তিন্নিস ডায়েরি, 700 হয়েছে, প্লিজ 1K করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন বাই বাই।